আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন যে আমি যখনই হাফেজে কোরআনের কাছ থেকে নামাজের মধ্যেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনি তো সঙ্গে সঙ্গে আমি আমার কান খাড়া করে দেই যে নিশ্চয়ই এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন যেমন ছেলে যদি আব্বা যদি ছেলেকে ডাক দেয় খালেদ বলে ডাক দেয় তো খালেদ যেখানেই থাকে আওয়াজ কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা বলে কি বলে না বলে মা মেয়েকে ডাকছে আয়েশা তো মেয়ের কানে পড়ার সঙ্গে সঙ্গে জি আম্মা ডিসি সাহেব তার ফিউনকে ডাকছে কলিং বেল টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সে বলে জি স্যার বলে কি বলে না বলে তো কলিং বেল টিপ দিলেই বলে যদি বলে জি স্যার তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে আমাকেও তো বলা উচিত জি আল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ বলতেন আমি সঙ্গে সঙ্গে আমার দিল দিমাগকে তৈয়ার করি যে এই মুহূর্তে আমার রব আমাকে কিছু বলবেন আর মুখাতাব কে আমি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কে কাকে ডেকেছেন এই কথা বলে বলেন আল্লাহ আমাকে ডেকেছেন বলেন আল্লাহ কাকে ডেকেছেন যেমন ধরেন স্কুলের হেডমাস্টার যদি কোনো নোটিশ করে তো কি লেখে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি গোটা ইউনিয়নের মেম্বারদেরকে নোটিশ করে অত দ্বারা অত্র ইউনিয়নের সমস্ত মেম্বারদেরকে জানানো যাচ্ছে যে তাহলে বোঝা গেছে অন্য স্কুলের ছাত্রছাত্রী এই নোটিশের মধ্যে নাই আর এই স্কুলের কোনো ছাত্রছাত্রী এই নোটিশ থেকে কি নাই বাইরে নাই এই স্কুলের কেউ বাদ নাই অন্য স্কুলের কেউ কি নাই ভিতরে নাই অন্য স্কুলের কেউ দাখিল নাই আর এই স্কুলের কেউ বাদ নাই খারিজ নাই তো ঠিক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে বোঝা গেছে কোনো কাফের দাখিল নাই কোনো মুমিন খারিজ নাই বলেন কোনো কোনো কাফের কি নাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে কে নাই কোনো কাফের নাই আর কোনো মুমিন কি নাই খারিজ নাই তাহলে খিতাবের তর্জমা কি হে ইমানওয়ালারা হে ইমানওয়ালারা কোনো কাফের এর মধ্যে পড়বা না কোনো কাফের এর মধ্যে ঢুকবে না আর কোনো মুমিন এখান থেকে কি বাদ যাবে না কোনো মুমিন এখান থেকে কি বাদ যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানওয়ালারা হে ইমানওয়ালারা বলেন কমপক্ষে একটা শব্দের তর্জমা তো শিখা হয়ে যায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হযরত নানুপুরি তর্জমা করতেন হে আনদেখা জগতের অটল বিশ্বাসীরা এটা হুজুরের তর্জমা ছিল হে আনদেখা জগতের বলেন অটল বিশ্বাসীরা তাহলে আমি আনদেখা জগতে বিশ্বাসী বলেন আমরা কি বলেন আমরা অদেখা জগতের বিশ্বাসী আমরা যা যেগুলো দেখি নাই সেগুলোতে বিশ্বাসী আমরা সেগুলোতে কি বলেন আমরা সেগুলোতে বিশ্বাসী আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালারা যারা না আমার উপর ঈমান এনেছো তোমাদের জন্য একটা নোটিশ করা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে নোটিশ বোর্ডে সব সময় নোটিশ হয় মাঝুলের সিগায় কর্তৃপক্ষের সিগায় নোটিশ হয় না কর্মপক্ষের সিগায় কি হয় অ্যাক্টিভ শব্দে নোটিশ হয় না প্যাসিভে নোটিশ হয় মারুফে নোটিশ হয় না মাঝুলে নোটিশ হয় কর্তৃপক্ষে নোটিশ হয় না কর্মপক্ষে নোটিশ হয় তা আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে বলেন তোমাদের উপরে রোজাকে কি করে দেওয়া হয়েছে তোমাদের এটা বরাবর আমার দিকে দিয়ে না ফ্রেমটা তো তোমাদের উপরে রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে আবার বলেন তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে ফরজ করা হয়েছে এটা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এটা বলেন নাই আমি লিখে দিয়েছি এটা বলেন নাই আমি লিখে দিয়েছি এটা বলেন নাই কি বলা হয়েছে লিখে দেওয়া হয়েছে মারুফের পরিবর্তে মাজহুল দিলেন কেন
অ্যাক্টিভের পরিবর্তে ফ্যাসিভ দিলেন কেন, কর্তৃবাচ্যের পরিবর্তে কর্মবাচ্য দিলেন কেন? নোটিশ কর্মবাচ্য হয়, আর কর্মবাচ্য অ্যাক্টিভের থেকে কর্মবাচ্য কর্তৃবাচ্যের থেকে কর্মবাচ্যের মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, তাকিদ কি বেশি পাওয়া যায়। এজন্য গোটা কোরআন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, সব কি সব মাজহুর, সব কি। এই জন্য দেখেন হাসরের ময়দানে উলবেসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতে তাজ, কোরআন বলার আব্বা আম্মাকে পড়িয়ে দেওয়া হবে। আমি পড়াবো না, পড়িয়ে দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে। কেন বলছে? নিশ্চয়তার জন্য, মাজহুরের মধ্যে নিশ্চয়তা থাকে বেশি। সুবহানাল্লাহ। বলেন এই জন্য আল্লাহ তালা কি বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে কি করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেছে নোটিশ টাঙ্গিয়েছেন কোথায়? আর শাজিমের গায়ে। সুবহানাল্লাহ। বলেন আর শাজিম থেকে এসেছে লোহে মাহফুজে, আর শাজিম থেকে এসেছে কোথায়? লোহে মাহফুজে। লোহে মাহফুজের গায়ে এই নোটিশ লিখে দেওয়া হয়েছে। জিব্রাইল যখন লোহে মাহফুজ থেকে এভাবে তাকালেন, আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লেখা আছে, জিব্রাইল যখন এভাবে তাকালেন তো সঙ্গে সঙ্গে জিব্রাইলের চোখের সামনে ওই নোটিশ পড়ে গেছে, আর আল্লাহ তাআলা জিব্রাইলের কলিজা রেখে দিয়েছে। তাকানো মাত্রই ওটা জিব্রাইলের সিনায় বসে গেছে, আর জিব্রাইল এসে রসুলকে পড়িয়ে শুনিয়ে দিয়েছেন, আর রসুলের কাছে পড়িয়ে শোনা দাও শুনিয়ে দেওয়া মাত্রই রসুলের সিনায় বসে গেছে এই নোটিশ। আস্তে আস্তে আমি পর্যন্ত দেখেন, ঠিক প্রেসিডেন্টের পক্ষ থেকে যদি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামে কোনো অর্ডিন্যান্স জারি হয়, এই এটা সরাসরি এখানে আসে না, এটা প্রথম যায় স্বরাষ্ট্র দপ্তরে। কোথায় যায় বলেন? স্বরাষ্ট্র দপ্তর থেকে কোথায় যায়? ডিসি দপ্তরে, কার কাছে? ডিসি সাহেবের কাছে। সেখান থেকে কোথায় আসে? টিউনোর কাছে। কোথায় আসে বলেন? টিউনোর কাছে। সেখান থেকে কোথায় আসে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আছে। তাইলে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরটা কোনোভাবে হারিয়ে যায়, টিউনোর কাছে আছে। এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে এটা ডিসির কাছে আছে। এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় এরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে। এটাও যদি কোনোভাবে হারিয়ে যায় তো এরা রাষ্ট্রীয় ট্রেজারারের মধ্যে গোপন আছে। সুবহানাল্লাহ। বলবেন না, ঠিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজাম। কোরআনে করিম তোমাকে আমি যেটা দিয়েছি এটা কিন্তু দিন অকল কফি, এটা হলো দিন অকল কফি। সুবহানাল্লাহ। এটা হলো ফটোকপি। বলেন এটা কি? এটা কি? এটা ফটোকপি, এটা ফটোকপি। এটা আরেকটা কপি হাফেজদের ছিনায় আছে। কোথায় আছে বলেন? হাফেজদের ছিনায় আছে। আরেকটা কপি নবীজির ছিনায়, এবার আরেকটা কপি লোহে মাহফুজে, আরেক কপি আল্লাহ তাআলার কাছে। এজন্য এটা যদি হারিয়ে যায়, এটা যদি জমিন থেকে হারিয়ে যায়, যেমন স্পেন থেকে এটা হারিয়ে দেওয়া হয়েছিল, স্পেন থেকে এটা মুছে দেওয়া হয়েছিল, লেকিন যারা মুছছিল তারা নাই, কোরআন এখন আছে। তুরস্ক থেকে মুছে দেওয়া হয়েছিল, তুরস্ক থেকে কি মুছে দেওয়া হয়েছিল, যারা মুছার চেষ্টা করছিল আর মুছার চেষ্টা করছিল তারা হারিয়ে গেছে, কোরআন এখন আছে। কি দিল্লি থেকে মুছে দেওয়ার কি করা হয়েছিল বলেন? চেষ্টা করা হয়েছিল, দিল্লি থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল তারা নাই, লেকিন কোরআন আছে। কি আছে বলেন? কেন আছে? এটা মূল কবি ওখানে। সুবহানাল্লাহ। বলেন মূল কবি কোথায়? বলেন মূল কবি আর শাজিমে, মূল কবি ফি লাওহি মাহফুজ, মূল কবি ফি কিতাবি মাকনুন। ইন্না লিল্লাহ। মূল কফি কোথায় বলেন? কথা কয় না। মূল কফি কোথায়? মূল কফি লোহে মাহফুজে, মূল কফি কোথায়? এই জন্য কোরআন সরাসরি আল্লাহ তালার সিফাত। বলেন কোরআন সরাসরি কি? আল্লাহ তালার সিফাত। কোরআন সরাসরি আল্লাহ থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। বলেন কোরআন সরাসরি কি? আল্লাহ তালার সিফাত। আল্লাহ তালার সিফাত যেটা, এটা আল্লাহ তালার সিফাত। এজন্য কামা হুয়া বি আসমাহি ওয়া সিফাতি, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার আসমা যেমন ছিল তেমন আছে তেমন থাকবে। তাহলে কোরআন কি বলেন? আল্লাহ তাআলার সিফাত। এই শব্দগুলোই মুখস্থ করেন, এস দন্ত স, শ, ষ, কে, সি, ফ, কাফ, ফা, ত। বলেন কোরআন
আল্লাহ তাআলার কি আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলার জাত আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলার আফআল আল্লাহ তাআলার আসমা কয়টা পাইলাম বলেন বলেন জাত সিফাত আফআল আসমা আসমা দিয়ে আফআল আফআল দিয়ে সিফাত সিফাত দিয়ে জাত সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার আসমা আলিম হাকিম খবীর এই সব কি আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলার আসমা এই আসমাগুলোর দিয়ে এবার আল্লাহ তাআলার সিফাত উজুদে আসে আসমা আছে তো এর পেছনে সিফাত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার একটা নাম কালিম বলেন কালিম কুরআন কালাম আল্লাহ কি কালিম কুরআন কি কালাম আল্লাহ আলিম কুরআন আলিম আল্লাহ কি আলিম কুরআন কি আলিম আলিম কাকে বলে মান লাহু আলিম আলিম কাকে বলে মান লাহু আলিম কুল্লু মুস্তাকিন ইয়াদুল্লু আলা মাখাজ ইসতিগাকি ওয়া ইয়াকুনু মাখাজুল ইসতিগাকি ইল্লাতান লাহু কুরআন আল্লাহ তাআলার কালাম আল্লাহ কালিম কুরআন কালাম বলেন আল্লাহ কি কুরআন কি তাহলে কুরআন যদি আল্লাহ তাআলার কালাম হয় যদি কালাম না অবশ্যই কালাম আবার বলেন অবশ্যই কালাম বলেন কুরআন কি অবশ্যই কালাম তার কুরআন আল্লাহ তাআলার কালাম আল্লাহ কালিম কুরআন কালাম আল্লাহ মুতাকাল্লিম কুরআন কালাম বলেন আল্লাহ মুতাকাল্লিম কুরআন কি কালাম তাহলে মুতাকাল্লিম যতদিন থাকবেন কালাম ততদিন থাকবে কি বলছি বলেন মুতাকাল্লিম মানে বক্তা মুতাকাল্লিম মানে কি কথক কাহিনীওয়ালা তাহলে মুতাকাল্লিম যতদিন কালাম ততদিন সুবহানাল্লাহ আগে এটা বুঝেন কুরআন আল্লাহ তাআলার কালাম বলেন আবার বলেন তাহলে আল্লাহ তাআলার কালাম থাকবে কতদিন আল্লাহ থাকবেন কি যতদিন এই জন্য কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে বলেন কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে কতদিন আল্লাহ থাকবেন যতদিন তাহলে বোঝা গেছে এর বিপরীত যত সিদ্ধান্ত আছে কোরআনে কারিমে একটা শব্দ আছে একটা শব্দ আরবি ভাষার একটা শব্দ আছে আল বাউর বলেন আল বাউর এটা অর্থ ধ্বংস হওয়া এটা তো কি হওয়া বলেন ধ্বংস হওয়া এটা অর্থ কি ধ্বংস হওয়া এখান থেকে একটা শব্দ আছে ইয়াবুরু বলেন মানে ধ্বংস হবে মানে কি হবে এখান থেকে আরেকটা শব্দ আছে লাং তাবুর ধ্বংস হবে না কখনো ধ্বংস হবে না তা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور এর বিপরীত আল্লাহ তাআলা বলেন ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانيه يرجون تجاره لن تبور এর তরজমা কি আল্লাহ তাআলা বলেন কুরআন ছাড়া যা আছে বলেন আবার বলেন হুয়া ইয়াবুর অর্থ কি অবশ্যই ধ্বংস হবে বলেন কুরআন ছাড়া যা আছে বলেন সব ধ্বংস হবে আর লাং তাবুর অর্থ কি আল্লাহ বলেন কুরআন কখনো ধ্বংস হবে না কুরআন কখনো কি হবে না কুরআন কখনো ধ্বংস হবে না আর কুরআনের মোকাবিলা ইসলাম আর কুরআনের মোকাবিলা যত ষড়যন্ত্র ছিল সব শেষ হয়ে গেছে আজ যত ষড়যন্ত্র আছে সব মুছে যাবে বলেন কুরআনের মোকাবিলায় বলেন যত ষড়যন্ত্র ছিল যত ষড়যন্ত্র আছে সব ধ্বংস হবে সব কি হবে বলেন আর কুরআন ছিল আছে থাকবে আবার বলেন কুরআন ছিল আছে থাকবে এই জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থার বিপরীতে যত শিক্ষাই দেখ না কেন কোরআনের শিক্ষা ব্যবস্থার বিপরীতে যত কিছুই দেখ না কেন সবটা একদিন মুছে যাবে কোরআন ছিল আছে থাকবে
বলেন কোরআন ছিল আছে থাকবে কোরআন ছিল আছে থাকবে এই দুই চার দিন আগে বানরের শিক্ষা ব্যবস্থা আমরা বানর ছিলাম বলে চাপিয়ে দেওয়া হয়েছে দেখতে দেখতে এটা আবার উড়ে হয়ে গেছে দেখতে দেখতে এটা আবার কি হয়ে গেছে উড়ে হয়ে গেছে কি লাগা আল্লাহ সিদ্ধান্ত অমাত্র উলাইকা হুয়া ইয়াবুর আমার কুরআনের বিপরীতে যত ষড়যন্ত্র সব একদিন ধ্বংস হবে আর আল্লাহ তাআলা বলেন লান তাবুর কুরআন কখনো কি হবে না বলেন তাহলে কুরআন ছিল কেন কুরআন কার সিফাত সিফাত স্বাভাবিকত দুই প্রকার সিফাত হয় দুই প্রকার এক প্রকারের সিফাত মানুষ থেকে বিচ্ছিন্ন হয় আর এক প্রকারের সিফাত কখনো বিচ্ছিন্ন হয় না যেমন ধরেন এই টুপিটা মাথায় দিছে আর ওনাকে খুব ভালো লাগে টুপি এটা মাথায় দিছে আর তাকে খুব ভালো লাগে তো টুপিটা সরিয়ে ফেললে আর ওই ভালো লাগে না বুঝেন না এই কোটিটা তাকে অনেক ভালো লাগে এই কোটিটা খুলে ফেলছে আর ভালো লাগে না কিন্তু তার চেহারার রংটা সুন্দর কি ভাই কিছু সিফাত আছে কখনো জুদা হয় না আর কিছু সিফাত আছে মাঝে মাঝে কি হয় জুদা হয় এই জন্য এখন কোরআন কোন সিফাত কোরআন আল্লাহ তাআলার সিফাতে গায়রে মুনফাক এটা জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না সুবহানাল্লাহ বলেন কোরআন কি বলেন সিফাতে গায়রে মুনফাক এটা আল্লাহ থেকে কখনো কি হবে না বিচ্ছিন্ন হবে না এই জন্য আল্লাহ যেমন ছিলেন আল্লাহ যেমন আছেন আল্লাহ যেমন থাকবেন কোরআন তেমন ছিল আছে থাকবে বলেন কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে আজকের বাংলাদেশে সহ আজকের পৃথিবীতে যত ষড়যন্ত্র যেখান থেকে উঠে যেই ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে উঠে ওই ষড়যন্ত্রের মূল মূল উদ্দেশ্য হলো কোরআন থেকে কোরআনওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা বলেন কি থেকে বলেন কোরআন থেকে আর কোরআনওয়ালাদের থেকে বলেন আর কোরআনওয়ালাদের থেকে জাতিকে কি করা যেই ষড়যন্ত্র দেখবেন আপনি আপনি একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন এটার একমাত্র উদ্দেশ্য কোরআন থেকে কোরআনওয়ালাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যত বিচ্ছিন্ন করতে চান আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তত জুড়ে দেয় কি ভাই আল্লাহ তাআলা তত কি করেন বলেন জুড়ে দেন কারণ কি কোরআন আল্লাহ তাআলার সিফাত কোরআন কি ধরেন গত এই বছরটা 2023 2022 এর শেষ দিক 2023 এর আজকের দিন পর্যন্ত যতগুলো হেফস মাদ্রাসায় হেফস খানায় বিভিন্ন মাদ্রাসায় পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে সব হাফেজ এটা ছিল রবের চ্যালেঞ্জ রব্বে কারিমের কি বলেন আজকে আমি এক মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসায় গেছি চারটা মেয়ে হাফেজ হয়েছে সব দশ বছর এগারো বছরের নিচে আজ থেকে বিশ বছর আগে কি কেউ কল্পনা করছে বাংলাদেশে কোনো মেয়েও কি হবে হাফেজ হবে কেউ কল্পনা করেছে লেকিন রব্বে কারিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোরা আমাকে আমার কোরআন মুসার চেষ্টা করবি আমি আট বছরের বাচ্চার সিনাই কোরআন দিয়ে দিব সিলেটে এক মাদ্রাসায় সাড়ে সাত বছরের একটা মেয়ে বাচ্চা পূর্ণাঙ্গ কোরআনে কারিমের হাফেজ হয়ে গেছে এই মেয়েটাকে ওরা মুকুট দিছে মাদ্রাসার পক্ষ থেকে মুকুট উপহার দিছে ওরে মুকুট দেওয়ার জন্য ওরে স্টেজে আনছে ওই স্টেজে দুষ্টুমি কর ও কিছু বুঝে ওরা আমি আমার পাশে দাঁড়া করে বলি আমি বলি আমি এখন একটা শব্দ বলবো দেখি তুমি বলো আমি বলি মাসালান ইন্নাল্লাহু আলা কুল্লি আমি বলছি ইন্নাল্লাহু মেয়ে বলছে হ্যাঁ কি বলেন আপনি ইন্নাল্লাহ কি বলে বলে সাড়ে সাত বছরের মেয়ে মুখ বরাবর সবার সামনে স্টেজে ইন্নাল্লাহ আল্লাহ তাআলা কি প্রমাণ দিলেন চ্যালেঞ্জ ছিল আছে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন কোরআনে কারিমের সাথে আমাদের জীবনের সম্পর্ক গড়ে দেন কোরআনওয়ালা হব কিভাবে চারভাবে চারভাবে কোরআনওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা ইমান রাখনেওয়ালা কোরআনের উপর ইমান রাখনেওয়ালা এটা কোরআনওয়ালা কোরআন পড়নেওয়ালা এটাও কোরআনওয়ালা কোরআন সমুঝনেওয়ালা এটাও কোরআনওয়ালা কোরআন মতো চলনেওয়ালা এটাও কোরআনওয়ালা সুবহানাল্লাহ বলবেন না বলেন কোরআনের উপর ইমান আনছে বলেন এটাও কোরআনওয়ালা কোরআন পড়েছে এটাও কোরআনওয়ালা
কোরআন মুখস্থ করেছে এটাও কোরআন বলা কোরআন বুঝছে বুঝে এটাও কি কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই এই কথাটা কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই এত শব্দ বলেন তো যেমন ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝলে কোনো फायदा নাই এই একটা কথা কথার কথা হাওয়ায় চালানো হয়েছে কোরআন না বুঝে পড়লে কোনো কি নাই লাভ নাই এই কথাটা কোরআন মুছে দেওয়ার ষড়যন্ত্রের অংশ বলেন কি বলেছি বলেন কোরআন মুছে দেওয়ার ষড়যন্ত্রের কি অংশ ওরা দেখলো আমাদের তাওরাত আজকের জমিনে বেঁচে নাই ঠিকই নাই আমাদের ইনজিল আজকের জমিনে নাই আমাদের জাবুর আজকের জমিনে নাই কোরআন আছে বিষয়টা কি গবেষণা করে দেখলো কারণ কোরআনের শব্দ মাহফুজ কোরআনের আলফাজ মাহফুজ কোরআনের শব্দগুলো আছে কোরআনের শব্দ থাকার কারণে প্রাণ আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ প্রাণ কিসের মধ্যে আছে বলেন তার শব্দের মধ্যে কি আছে শব্দের মধ্যে কোরআন অবিকৃত এজন্য কোরআন আছে এজন্যই তারা পলিসি কইরা কোরআনের বিরুদ্ধে সরাসরি বলার তো সুযোগ নাই তো একটা পলিসি তুলে দিছে না না বুঝা পড়লে কোনো লাভ নাই আর যেন কেউ তেলাওয়াত না করে আর যেন কেউ কি এই যে আমার হযরত অনেক কথাই বললেন একবার এক ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে হুজুর একটা কথা বাংলা ভাষায় কি খুতবা দেওয়া জায়েজ প্রশ্ন বলেন বলেন কি বলছে আমি কি আমি আহলে হাদিস আমি বলতেছি আমি আহলে হাদিস আমার রাসূল জীবনে কখনো বাংলা ভাষায় খুতবা দেন নাই এজন্য জায়েজ নাই তো রাসূলের জীবনের রাসূলেরটা করাই তো আহলে হাদিসের কাম রাসূলেরটা করাই তো